হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, সারা জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিং থেকে ফিরে সুপারস্টার শাকিব খানের জন্য পোলাও, মাংস, মাটন এগুলো রান্না করেছেন আমরা সকলেই জানি, এবং বিভিন্ন সময়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারেও কথাগুলো বলেছেন, এগুলো আমাদের সকলেরই জানা। কিন্তু যেই কথাটি আমরা জানি না সেটা হচ্ছে, আজ সুপারস্টার শাকিব খান শুটিং থেকে ফিরে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য রান্না করেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অপু এবং অপুর জন্যই রান্না করেছেন সুপারস্টার শাকিব খান এবং আবরাম খান জয় সুপারস্টার শাকিব খানের গুলশানের বাড়িতে। তার একটাই কারণ, অপু বিশ্বাস আমেরিকার ভিসা পেয়েছেন এবং সে যে কোনো সময়ে আমেরিকায় চলে যাবেন তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে। সেখানে পারমানেন্ট থাকতে না গেলেও যেহেতু ভিসা পেয়ে গেছেন, কখনো না কখনো সে কিন্তু সেখানে স্থায়ী হতেই পারেন, এটা একটা সম্ভাবনা। যদিও অপু বিশ্বাস বলছেন যে আমেরিকার ভিসা পাওয়া এমন কোনো কঠিন কাজ নয়, যে আমরা যারা নায়িকা নায়ক নায়িকা রয়েছি পৃথিবীর সব দেশের নায়ক নায়িকারাই হলিউডে অভিনয়ের স্বপ্ন দেখে এবং তাদের প্রত্যেকেরই প্রায় বাড়ি রয়েছে সেকেন্ড হোম হিসেবে আমেরিকাতে। কথাটা একদমই সত্যি বলেছেন। পাশের দেশ বোম্বে কলকাতার দিকে যদি তাকাই, সেখানেও হলিউডে অনেক নায়ক নায়িকার বাড়ি রয়েছে, বিশেষ করে শাহরুখ খানের কথা যদি ধরি এবং বড় বড় যারা তারকা রয়েছেন প্রত্যেকেরই তাই। অপু বিশ্বাস বললেন, দেখেন এটা বড় কোনো ব্যাপার নয়, এটা অ্যাপ্লাই করলে অনেকেই পেয়ে যায়, আমিও পেয়ে গেছি। আর আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার নিজের জন্য নয়, জয়ের একটা সুন্দর ভবিষ্যৎ। এছাড়া জয় তো ডিজনি ওয়ার্ল্ড খুব ভালোবাসে, ছোটবেলা থেকেই দেখতো, আমার খুব তখন ইচ্ছে করতো ওকে নিয়ে একটু সেখানে ঘুরতে যাব, মজা করব। এ কারণেই জাস্ট অ্যাপ্লাই করেছিলাম। হয়ে যাবে, হয়ে গেছে, এটা নিয়ে অনেক কিছু ভাবা কিংবা চিন্তা করার কোনো ব্যাপার নেই। সুপারস্টার শাকিব খান বললেন, যেহেতু অপু পেয়েই গেছে মা, তাহলে ওকে একটা সারপ্রাইজ ট্রিট দেওয়াই যেতে পারে। শাকিব খানের মা বললেন, কি করা যায়, চল তাহলে আমরা কোথাও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, একটা সেলিব্রেট করি। শাকিব খান বললেন, তাতে অপু কোনোই খুশি হবে না, কারণ ও তো বিভিন্ন সময় বাইরেই খেয়ে থাকে আর বিভিন্ন রেস্টুরেন্ট তো ওর জন্য নর্মাল, কারণ অনেকেই ওকে রেস্টুরেন্ট ওপেন করার জন্য এখন ডাকছে। তো সেই দিক থেকে ওকে সারপ্রাইজ দিতে হলে যেটা করতে হবে, আমি আর জয় রান্না করব ওর পছন্দের খাবার। শাকিব খানের মা বললেন, তুই দারুণ আইডিয়া বের করেছিস, আসলে ওকে সারপ্রাইজ দেওয়া তো এত ব্যাপার নয়, আর ও কিন্তু মিডিয়ায় বলেছে তুই কিছুই মনে রাখতে পারিস না, কাউকে সারপ্রাইজ দিতে হয় সেটা বুঝিস না, কোনো গিফট দিতে পছন্দ করিস না, তাহলে এটাই হবে তোর জন্য বেস্ট ট্রিট। শাকিব খান বললেন, তাহলে বলো তো কি করা যায়। শাকিব খানের মা বললেন, তুই তাহলে, ও তো পোলাও মাটন এগুলো খেতে ভালোবাসে, বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে কাচ্চি, তাহলে তুই কাচ্চি রান্না কর আর বাকিগুলো আমি তোকে হেল্প করে দেবো। জয় বলল, বাবা কাচ্চি হবে, মাটন কাচ্চি, তাহলে তো বেটার হবে, আমিও তোমাকে হেল্প করে দেব। শাকিব খান বললেন, তুই কি কাজ পারিস, তুই কি হেল্প করবি। জয় বলে, মাম্মা, মাম্মা যখন রান্না করতো আমি তখন কিন্তু কিশমিশ এনে দিতাম, আলুবোখারা এনে দিতাম ফ্রিজ থেকে, আর আর যখন কাজু, পেস্তা, কাঠবাদাম এগুলোর খোসা ফেলতে হয় আমি কিন্তু এগুলোও করে দিতে পারবো তোমাকে। শাকিব খান বললেন, ওরে বাবা, এগুলো লাগে তা তো আমি নিজেই জানতাম না, তুই এত কিছু জানিস। জয় বলে, হ্যাঁ আমি সব জানি, মাম্মা মাটন কাচ্চি করলে তো আমি মাম্মার সঙ্গে থাকি, তোমাকে আমি সব বলে দিতে পারবো, আর মাটন কাচ্চি তো কোনো ব্যাপারই নয়, তুমি কিন্তু দোকান থেকে মাটন কাচ্চি বললে একটা তোমাকে প্যাকেট দিয়ে দিবে, সেই প্যাকেট দিয়ে তুমি দারুণ করে রান্না করতে পারবে, অনেক ঘ্রাণ বের হবে। জয়ের কথা শুনে শাকিব খান তো থ, তাড়াতাড়ি বাপ বেটা এরকম ভাবে একটা দারুণ করে মাটন কাচ্চি রান্না করলো এবং অপুকে দারুণ একটা সারপ্রাইজ দেওয়া হলো। বন্ধুরা, কেমন লেগেছে বাপ বেটার এই আয়োজন কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।